আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো মর্নিং থেকে স্টার্ট করেছি, তো বাচ্চারা ঘুমাচ্ছে, এখন ঘুম থেকে তুলবো, স্কুলের জন্য রেডি করাবো। তো এখন মর্নিং 6:43 বাজে, তো এখন থেকে আমার দিনটা শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন ব্রেকফাস্ট বানাবো আমার হাজবেন্ড আর ছেলের জন্য। তো হাজবেন্ডের জন্য ব্রেড আর ব্রেডের জাম আর বাটার লাগিয়ে নিয়েছি, আর আমার ছেলে ব্রাউন ব্রেড পছন্দ করে, তো তার জন্য ব্রাউন ব্রেড বানিয়েছি। আজ আমার ঘরটা অনেক মেসি, নর্মালি এইভাবে থাকে না, আমি টাইডি করতে পছন্দ করি। তো ঘরে অনেক কাজ চলতেছে এর জন্যই। তো ঘরের ওয়ালপেপার তোলা হয়ে গিয়েছে ডাইনিং রুমের, তো কালার করা হবে, আর ফ্লোরের কার্পেট তুলে উড লাগানো হবে। তো আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আমার ব্লগের মাধ্যমে আমাদের ঘরের কাজটা। আর জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না, আমি তো ভিডিও আপলোড করে দিলাম। আর এখন আমার ছেলে স্কুলে যাবে। তো আমার ছেলের আসমার প্রবলেম, এভরিডে ইনহেলার দিতে হয়। তো এখন আমার হাজবেন্ড নিয়ে যাবেন আমার ছেলেকে স্কুলে, আর ছোট ছেলেকে এখন আমি ব্রেকফাস্ট খাইয়ে রেডি করব। তো এখন ছোট ছেলেকে নিয়ে আসলাম আমরা নার্সারিতে, তো তাকে নার্সারিতে দিয়ে আমরা শপিং করতে চলে যাব বিএনকিউ। মাশাল্লাহ আমার ছেলেটা অনেক খুশি থাকে নার্সারি গেলে, আমরাও খুশি থাকি, কান্নাকাটি করে না। আমার বড় ছেলেকে যখন নার্সারিতে দিয়েছিলাম, ও 1 মান্থ হবে শুধু কান্না করেছে, তো তার সাথে সাথে আমরাও কান্না করতাম। আর এখন আমার ছোট ছেলেকে নার্সারিতে দেই, কিন্তু আমরা খুশি খুশি আসি ওর খুশি দেখেই। গোড়ের ডাস্টে আমার নাক গলা বন্ধ হয়ে গিয়েছে, পানি খেয়ে খেয়ে বয়স দিচ্ছি, তারপরও বয়সটা যেন বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমরা বিএনকিউ চলে যাব গোড়ের জিনিস আনার জন্য। আর আপনারা দেখতে পারবেন কিছু উড আনবেন, আর দরজার জন্য কিছু জিনিস আনবেন, আমি সবগুলোর নামও জানি না। তো শপে গিয়ে অনেক সময় কাটিয়েছি, আমরা উড কিনবো না টাইলস কিনবো ডিসাইড করতে পারছিলাম না, তারপর উড কিনেছি, ফ্লোরে লাগালে আপনারা দেখতে পারবেন। তো আমরা অনেকদিন ধরে চিন্তা করেছিলাম ঘরে কাজ করাবো, তারপর আমার হাজবেন্ডের অপারেশন হয়ে যাওয়ায় কাজটা করানো হয়নি। তো আমরা চিন্তা করেছি এখন একটু একটু করে কাজ করব। 20 বছরও হয়ে গেছে আমার হাজবেন্ড ঘর কিনেছেন, তেমনভাবে কাজ করানো হয়নি। যখন ঘর কিনেছিলেন একদম নতুন ছিল, তো এখন তো একটু পুরাতন হয়ে গেছে, তো আবার নতুন করে কাজ করানো লাগবে। তো আমাদের আরেকটা ঘর আছে, সেই ঘরটা ভাড়া দেয়া। তো ইনশাআল্লাহ আমরা 2-3 বছর পর আমরা আমাদের সেই ঘরে চলে যাব, আর এখন যে ঘরটায় আছি সেই ঘরটা আমরা ভাড়া দিয়ে দিব। তো ফাইনালি কিনা হয়ে গিয়েছে, এখন পে করতে যাবেন। তো তারপর আমরা ঘরে চলে যাব, আমি রান্না করব আর আমার হাজবেন্ড ঘরের কাজ করবেন, দরজা লাগাবেন। তো আপনারা দেখতে পারবেন একটু একটু, আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি। বিএনকিউ অনেক বড় শপ, যারা ইউকেতে থাকেন তারা তো আর জানেনি ঘরের কাজ করানোর জন্য এভরিথিং মিলে। মাশাআল্লাহ আমার হাজবেন্ড সব কাজই জানেন, অনেক কাজ করেছেন ঘরে। আর তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, ভিডিও আপলোড করতে পারিনি। তারপর আমরা একটা বিল্ডার দেখেছিলাম, তো এখন বিল্ডার চলে গেছে আমেরিকাতে বিয়ে করতে। তো এদিকে তো রমজান মাস চলে আসছে, কাজ এভাবে রাখা যাবে না। তো আমার হাজবেন্ডও অপারেশন হয়েছে, বেশি দিন হয়নি, তো তারপরও কাজ করতেছেন, কি করার।
দরজাটা লাগানো হয়ে গেছে আর দরজাটা লাগানো এত ইজি ছিল না আমি পুরো ভিডিওটা তো করতে পারিনি অনেক লম্বা হয়ে যাবে আর তারপর আমার হাজবেন্ডের সাথে হেল্প করা লাগে তাই ফোনটা হাতে নেওয়ার টাইম ছিল না এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা দেখাবো না এখানে চিকেন জাল পেঁয়াজি রান্না করেছি এই রেসিপিটা আমার চ্যানেলে আছে এখানে কোরাল মাছ টমেটো দিয়ে রান্না করেছি আর সেই সাথে ডালও বসিয়ে দিয়েছি আর আলু ভাজি করব সিম্পল খাবার হাতে সময় নেই তাসনিম লাইফস্টাইল ইউকে তাসনিমের লাইফ চলতেছে তো আমরা এভাবেই সাপোর্ট করি কাজের ফাঁকে ফোনটা অন করে রেখে দিই আর আমি আলু ভাজি করব আলু ভাজির জন্য আলুটা কেটে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি পানিটা জড়িয়ে নিলে আলু ভাজিটা জড় জড়ে হয় আর খেতে ভালো লাগে আর আমি আলু ভাজিটা তো পুরো দেখাতে পাচ্ছি না আর এখানে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তো রান্না হয়ে গিয়েছে এখন আমার ছেলেকে আমি স্কুল থেকে আনতে যাব তো আজ ফি ছিল স্কুলে স্কুলের ইউনিফর্ম পরে নাই ফি ড্রেস আপ করে এসেছে তো এখন আমরা যাব আমার ছোট ছেলে নার্সারিতে নার্সারি থেকে নিয়ে আবার ঘরে চলে যাব গিয়ে খাওয়া দাওয়া করব তারপর আবার হাজবেন্ডের কাজ শুরু হয়ে যাবে তো ঘরে এসে খাওয়া দাওয়া শেষ আর এখন আবারও ভাঙ্গাভাঙ্গি শুরু এখানে আমাদের গ্রিল আর ওভেন ছিল এখন কিচেনের জন্য দরজা হচ্ছে আর বলেছিলাম তো ভবিষ্যতে ঘরটা ভাড়া দেওয়া হবে এর জন্য যারা আসবে তারা ওপেন প্ল্যান করতে পারবে চাইলে রুম বানাতে পারবে ডাইনিং রুমকে আর সিটিংয়ে টেবিল রাখতে পারবে ডাইনিং টেবিল তো এর জন্য আমার হাজবেন্ড আগে এইভাবে চিন্তা করেই কাজ করতেছেন আর এখানে ওয়ালপেপার তো তোলা হয়ে গিয়েছে কিন্তু গ্লুটা ছুটানো অনেক কষ্ট তো আমার হাজবেন্ড এখানে গ্লু ছুটাচ্ছেন আর আমার ছেলে তো দেখতে পাচ্ছেন এখানে আছে তো আমি সন্ধ্যাবেলা সামান্য ফুচকা বানিয়েছিলাম দরজা লাগানো হয়ে গেছে এখন রংটা বাকি রং দেওয়া হবে দরজাতে আর কার্পেটও কাটা হয়ে গিয়েছে কার্পেটটা রাত্রে কেটেছেন আমার বাচ্চারা ঘুমানোর পর বাচ্চারা সজাগ থাকলে একটু জ্বালায় বেশি আর স্কুলে থাকলে বা ঘুমালে একটু ইজি হয় কাজ তাদেরও দোষ নেই ঘরে কাজ চলছে তারা অনেক এক্সাইটেড তো আজকের আমার এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল তো আল্লাহ হাফিজ